নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কোন রাশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে রাজজটকে পরিণত হয়। হ্যাঁ বন্ধুরা, তাই এই ভিডিওটির সঙ্গে থাকুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল, এবং সেখানে আমি মোটিভেশনাল ভিডিও প্রতিদিন আপলোড করি। এই ভিডিওগুলি আপনারা একবার ওয়াচ করে দেখুন, আই এম শিওর আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না। আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটির নাম জীবনজয়ী। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। প্রতিটি রাশির নির্দিষ্ট কিছু রাশি রয়েছে, যে রাশিগুলিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের জীবনটা সুখের হয়। কারণ বর্তমানে অনেকে বিয়ে করছে, কিন্তু বিয়েটাই হচ্ছে পরবর্তীতে সেই মেয়ে তার বাবার বাড়িতে এসে বসে যাচ্ছে। এরকম ভুরি ভুরি উদাহরণ আমার কাছে রয়েছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বিয়ে করার আগে অবশ্যই রাশি তো দেখতেই হবে, এবং সাথে আপনারা অবশ্যই জটক বিচারটা অবশ্যই করে নিন। তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কোন রাশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে রাজজটক হয়। রাজজটকের রাশিটি আমি একদম শেষে বলবো, তার আগে একদম লো থেকে হাইয়ে যাব। তো প্রথম যে রাশিটির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকার সাথে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটি খুব শুভ বলে মানা হয়। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকার সাথেও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, এক্ষেত্রেও আপনাদের কোনো প্রবলেম আসবে না। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকার সাথে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আপনাদের বিয়েটা সুখের হবে। এরপরে যে লাস্ট, যেটা একদম টপ লেভেলের রাশির কথা আমি বলবো, যেটি রাজজটক রাশি, সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, কে বলুন তো, গেস করুন তো, আমি বলে দিচ্ছি, বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকার সাথে যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আই এম শিওর আপনারা 100% সুখে থাকতে পারবেন। তবে জটক বিচার করাটা অবশ্যই জরুরি, তাই আমি আবারও বলছি বিয়ের পূর্বে অবশ্যই আপনারা জটক বিচারটা করে নিন, তাহলে সারা জীবন আপনারা সুখে দাম্পত্য জীবন কাটাতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।